শীত কি গরম, বাঙালি মনে করলেই বেরিয়ে পড়ে দীঘা পুরী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কথায় আছে না দীপুদা, বাঙালিরা দীপুদাকে কিন্তু খুব পছন্দ করে। তাই আজকের ভিডিওটাতে রয়েছে কিভাবে কলকাতা থেকে দার্জিলিং যাওয়া যায় আর কত কম খরচায় ঘুরে দেখা যায় আমাদের সবার প্রিয় দার্জিলিংকে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী যে কোনো ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাজেট ট্রাভেল করতে হলে স্লিপার ক্লাসেরও টিকিট কাটতে পারেন। আর ট্রেনের টিকিট না পেলে বেরিয়ে পড়ুন বাসে করে ধর্মতলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। শ্যামলী এবং গ্রিন লাইন এই দুটি বাসের স্লিপার কোচ পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনারা এই বাসগুলির টিকিট অনলাইনেও কাটতে পারেন। আর দার্জিলিং যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে হলে IRCTC অ্যাপের মাধ্যমে 2-3 মাস অন্তত আগে থেকে আপনাদের কিন্তু টিকিট কেটে রাখতেই হবে। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে করে NGP যাওয়ার জন্য ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 330-450 টাকার মধ্যে, থার্ড এসি 895-1200 টাকার মধ্যে, 2 AC 1280-1645 মধ্যে এবং ফার্স্ট এসি 2200-2600 টাকার মধ্যে। NGP স্টেশনে নেমেই শীতের হালকা ফুলকা পোশাক কিন্তু আপনাদের অবশ্যই হাতে নিয়ে রাখতে হবে, কারণ পরে ঠান্ডা লাগবে। NGP স্টেশন থেকে বেরিয়ে ঠিক করে ফেলুন শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ ট্যাক্সি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গাড়ি বুক করার সময় দার্জিলিংয়ে আপনাদের ড্রপ পয়েন্টটা কোথায় সেই বিষয়ে ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। আর ড্রপ পয়েন্ট থেকে আপনাদের হোটেলই বা কত দূর এই ব্যাপারে ড্রাইভারের সাথে কথা বলে তবেই গাড়ি বুক করবেন, যাতে আপনারা আপনাদের হোটেলের কাছাকাছি নামতে পারেন। জানিয়ে রাখি এখানে বিভিন্ন ক্যাব ড্রাইভার বিভিন্ন রকম ভাড়া বলে থাকেন, সেই ক্ষেত্রে একটু দাম দর করে তবেই কিন্তু গাড়ি বুক করবেন। এছাড়াও আপনি শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে দার্জিলিং গ্যাংটক যাওয়ার শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে চা বাগান আর পাহাড় দেখতে দেখতে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে করতে যাওয়া যাক দার্জিলিংয়ের পথে। যাত্রাপথের যাত্রা করতে করতে আপনাদের দেখা মিলতে পারে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনেরও। এই টয় ট্রেন রাইড আপনারা NGP থেকে দার্জিলিং অবধি করতে পারেন। এছাড়াও ঘুম রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং রেলওয়ে স্টেশন পর্যন্ত জয় রাইডও আপনারা করতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আগের তুলনায় এখন দার্জিলিংয়ের রাস্তা অনেক ভালো হয়ে গেছে, সেক্ষেত্রে টাইমটাও অনেকটাই কম লাগে। দার্জিলিং বিগ বাজার থেকে যত ওপরে উঠতে থাকবেন হোটেলের রুম ভাড়াও কিন্তু ততই বাড়তে থাকবে। চেষ্টা করবেন কোনো হোমস্টে বা বিগ বাজারের আশেপাশে থাকার, সেই ক্ষেত্রে কিন্তু রুম ভাড়া অনেকটাই কম পড়বে। সিজনে মেলের আশেপাশে রুম নিতে গেলে রুমের ভাড়া 3-3500 টাকা থেকে কিন্তু শুরু হয়। আপনাদের জন্য আমার চ্যানেলে NGP থেকে দার্জিলিং আসার এবং দার্জিলিংয়ের হোটেলের ব্যাপারে সমস্ত তথ্য
দুটি ভিডিও রূপে আছে। আমি ডেসক্রিপশন ও আই বাটনের লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দার্জিলিংয়ে এসে হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ুন ক্লিনারিস, কেভিন্টার্স ও ম্যালের আশেপাশে ঘোরাঘুরি করতে। ক্লিনারিস ও কেভিন্টার্সের দুটি আলাদা ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ম্যালে এসে আপনারা হর্স রাইড করতে পারেন এবং এখানে প্রচুর কেনাকাটা করার জন্য দোকান আছে, আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। ক্লাব স্ট্যান্ড ও চকবাজারের ওখান থেকে আপনারা গাড়ি ঠিক করে নিতে পারেন নেক্সট ডে সাইট সিন করার জন্য। অনেক সময় ভোরবেলায় বেরিয়ে ক্লাব স্ট্যান্ডে এলেও শেয়ার ট্যাক্সি পাওয়া যায় মিক্স পয়েন্ট ঘোরার জন্য। দার্জিলিং এসে আপনারা মহাকাল মন্দির দর্শন করতে পারেন, মহাকাল মন্দিরের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়ুন টাইগার হিল দেখার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আপনাদের বেরোতে হবে 4:30-4:00 সময়। এটা কিন্তু মিক্স পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, দেরি করে এলে আপনাদের অনেকটা হেঁটে উপরে আসতে হবে এবং নেক্সট পয়েন্টে যেতেও কিন্তু দেরি হয়ে যেতে পারে। সানরাইজ দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাত্রাপথের পরবর্তী পয়েন্ট হল ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রি ঘুরেই আপনারা পৌঁছে যাবেন বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এসে আপনারা দূরবীনের মাধ্যমে খুব সুন্দর দার্জিলিং শহরের ভিউ দেখতে পারবেন, তারপর পাহাড়ি সাজসজ্জায় সেজে ছবি তুলতে পারবেন এবং চারিদিকে খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন। আপনাদের টয় ট্রেনে যে জয়রাইডটির কথা বলেছিলাম সেই জয়রাইডটি কিন্তু বাতাসিয়া লুপ হয়ে যায়। বাতাসিয়া লুপের বাইরে ব্রেকফাস্ট করে আপনাদের হোটেলে যাওয়ার সময় বাঁচিয়ে বেরিয়ে পড়ুন নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আপনারা গরম গরম মোমো লুচি তরকারি খেয়ে সকালের ব্রেকফাস্ট সারতে পারেন। খেয়ে দেয়ে বেরিয়ে পড়ুন নেক্সট ভিউ পয়েন্ট জাপানিজ টেম্পল পিস পাগোড়া দেখার উদ্দেশ্যে। এখানে আপনারা দেখতে পারবেন শান্তি স্তূপা
এবং ভগবান বুদ্ধের তিন অবতার। এখান থেকে বেরিয়ে পড়ুন নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। নেক্সট গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং রোপওয়ে। দার্জিলিং রোপওয়ে রাইড করতে গেলে আপনাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কারণ এখানে টিকিট কাটার কিন্তু অনেক লম্বা লাইন পড়ে। রোপওয়ে করে এপার থেকে ওপারে যেতে 1/2 ঘন্টা সময় লাগে, মাঝখানে একটু রেস্ট নেয়, তারপর আবার ওপার থেকে এপারে আসে। টোটাল টাইম লাগে 1 ঘন্টা মতন। রোপওয়ে ম্যাক্সিমাম 1 সাথে 6 জন রাইড করতে পারে। দার্জিলিং রোপওয়ের পাশেই রয়েছে সেন্ট জোসেফ স্কুল, যেখানে ইয়ার ইয়ার শুটিং হয়েছিল। এটা দেখে আপনারা চলে যাবেন নেক্সট ভিউ পয়েন্ট, হ্যাপি ভ্যালি টি এস্টেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনারা চা বাগানের খুব সুন্দর ভিউ দেখতে পারবেন এবং দার্জিলিংয়ের লোকাল সাজে সেজে ছবি তুলতে ও সোশ্যাল মিডিয়ার জন্য রিলও বানাতে পারবেন। তারপর বাইরে বেরিয়ে চা টেস্ট করে এখান থেকে চা পাতাও কিনতে পারেন। এখান থেকে বেরিয়ে নেক্সট ভিউ পয়েন্ট হবে তেনজিং রক HMI। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে রক ক্লাইম্বিং করতে পারেন, 100 টাকা প্রতিজনা নেয়। এখান থেকে দুপুরে টুকিটাকি লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়ুন নেক্সট ভিউ পয়েন্ট দার্জিলিং জুয়ের উদ্দেশ্যে।
ঘুরে দেখতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে। চিড়িয়াখানায় ঢুকেই আপনারা বাঁদিকে দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির হরিণ। তারপরে দেখতে পারবেন চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন প্রজাতির পাখি ও আরো অনেক পশু পাখি একসাথে। দার্জিলিং জু হচ্ছে দার্জিলিং সাইট সিনের লাস্ট ভিউ পয়েন্ট। সেখান থেকে হোটেলে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। ম্যালে গিয়ে এখানকার ফেমাস স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন এবং এখানে রয়েছে শপিং করার জন্য প্রচুর অপশনস। সেখান থেকে শপিং করতে পারেন আপনার প্রিয়জনদের জন্য। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের সাথে দার্জিলিং ম্যালে স্ট্রিট ফুডের ব্যাপারে সমস্ত তথ্য শেয়ার করেছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। পরের দিন সকাল সকাল ক্লাব স্ট্যান্ড বা চকবাজার থেকে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়ুন মিরিক হয়ে এনজেপি ফেরার উদ্দেশ্যে। মিরিক হয়ে সাইট সিন করতে করতে আপনারা সন্ধ্যেবেলায় পৌঁছে যাবেন এনজেপিতে। যাত্রাপথের প্রথম ভিউ পয়েন্ট পড়বে লেপচা জগৎ। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ুন পাইন ফরেস্ট দেখার জন্য। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন নেক্সট গন্তব্যস্থল সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সীমানা ভিউ পয়েন্টে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গ ও নেপালের বর্ডার, যেটা কিন্তু জিরো পয়েন্ট নামেও পরিচিত। এখানে খুব সুন্দর কিছু ভিউ দেখে ছবি তুলে আপনারা বেরিয়ে পড়ুন নেপালের উদ্দেশ্যে। এখানে আপনারা নিজেদের আইডি প্রুফ দেখিয়ে নেপাল বর্ডার ক্রস করে বেরিয়ে পড়ুন পশুপতি মার্কেট দেখার উদ্দেশ্যে। নেপাল বর্ডার ঘোরা হয়ে যাবার পর নেক্সট ভিউ পয়েন্ট হবে
গোপালধারা টি এস্টেট। এখানে বাইরে অবস্থিত দোকান থেকে আপনারা চা পাতাও কিনতে পারেন। তারপর এখান থেকে বেরিয়ে পড়ুন মিরিকের উদ্দেশ্যে। এখানে আপনারা মিরিক লেক দেখতে পারবেন, গার্ডেন দেখতে পারবেন এবং হর্স রাইডও করতে পারবেন। এটাই হচ্ছে এই যাত্রাপথের লাস্ট ভিউ পয়েন্ট। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন এনজিপি স্টেশনে হাওড়া বা শিয়ালদার ট্রেন ধরার উদ্দেশ্যে। এনজিপি স্টেশনে পৌঁছে রেলের রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে স্টেশনে অপেক্ষা করুন ট্রেন ধরার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দার্জিলিং ভ্রমণের ব্যাপারে সমস্ত তথ্য দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে দেবেন। আবার অন্য কোনো জায়গার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। Till then, take care, tata, bye-bye.